আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি যে প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো একটি অফার সম্পর্কে, যেটা থেকে আপনি অ্যাকাউন্ট তৈরি করলে এখান থেকে $5 ইনস্ট্যান্ট ফ্রিতে পেয়ে যাবেন, প্লাস এখান থেকে তাদের নিজস্ব 5টা টোকেন পাবেন। আজকের অফারটি একটা ওয়ালেটের অফার, সোয়াপ আইডি ওয়ালেটের নতুন একটি অফার, যেটা থেকে পার ইউজারের একটা হিউজ পরিমাণে আর্নিং আসবে। এটা থেকে ওয়াল ইউজার পেমেন্ট পাবেন এবং এই অফারটা সেম লাইক লিঙ্কি ওয়ালেটের চাইতে একটা বেস্ট প্রফিট আপনাদেরকে দিবে। কারণ আমরা জানি লিঙ্কি ওয়ালেট থেকে আমরা পার ইউজার কিন্তু $100-$150 করে প্রফিট করছি। সেম এই অফারটি থেকেও পার ইউজারের এই রকমের আর্নিং হবে। জাস্ট আপনারা মিলাই রাখেন আমার কথাটার সঙ্গে, যখন পেমেন্ট করবে তখন আপনারা নিজেরাই দেখতে পারবেন, কারণ অফারটির এত বড় সক্ষমতা রয়েছে যে এইরকম একটা পেমেন্ট করার। তো কিভাবে জয়েন করবেন আজকের অফারটিতে পুরো ডিটেলস আপনাদেরকে দেখাই দিব। জাস্ট ভিডিওটি কষ্ট করে লাস্ট পর্যন্ত দেখতে থাকেন, এবং তার আগে যারা এখন আমাদের এয়ারড্রপ বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই, সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অ্যাক্টিভ করে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন আজকের অফার লিঙ্ক, সেখানে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। জাস্ট যারা আমাদের টেলিগ্রামে জয়েন করে নেয় অবশ্যই এই নিচে থেকে জয়েন বাটন বা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের এখানে জয়েন করে নেবেন। তো এরপরে এই পোস্ট থেকে দেখতে পারবেন রেজিস্টার, জাস্ট আপনারা ফার্স্ট অফ অল রেজিস্টারে ক্লিক করবেন। এখানে আপনারা ভিডিও না দেখলে জয়েন করতে পারবেন না, কারণ এখানে বেশ কয়েকটা কাজ রয়েছে, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে করতে হবে। তো প্রথমত অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তো এর জন্য আপনারা জাস্ট এই লেখাতে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর জাস্ট ক্রোম ব্রাউজার সিলেক্ট করবেন, দেন ক্রোম ব্রাউজার ওপেন হয়ে যাবে। এরপর অটোমেটিকলি আপনাদের প্লে স্টোর আসতে পারে, এইরকম যদি আসে থ্রিডে ক্লিক করবেন, অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। তো এরপর এরকম চলে আসবে, জাস্ট এই যে এই জায়গায় দেখতে পারবেন গুগল প্লে, জাস্ট এই গুগল প্লে স্টোরে ক্লিক করলে প্লে স্টোরে নিয়ে চলে যাবে। জাস্ট প্লে স্টোর থেকে অ্যাপসটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো গ্যাস এরপর আপনি জাস্ট অ্যাপসটাকে ওপেন করবেন, যখনই ওপেন করবেন এইরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো ফার্স্ট অফ অল এখান থেকে ক্রিয়েট ইওর সোয়াপ আইডি, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এরকম চলে আসবে, এখানে আপনাদেরকে একটা রেফারেল কোড বসাইতে হবে। তো আমাদের সেই টেলিগ্রাম পোস্টে আপনি একটা রেফারেল কোড পেয়ে যাবেন লম্বা লিঙ্কের, জাস্ট ওই কোডটা যেটাতে আপনি আমাদের ওয়েবসাইটে প্রবেশ করছেন সেম লিঙ্কটাই ওখানে দেওয়া থাকবে। জাস্ট ওখানে এক ক্লিকে কপি করে ওই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দেবেন। অবশ্যই রেফার লিঙ্ক স্যার এখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না আপনি, এর জন্য মাস্ট বি একটা রেফার কোড ইউজ করতে হবে। তো কোড দেওয়া হয়ে গেলে জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন, ওকে ক্লিক করার পর এরকম চলে আসবে। তো এখানে রেজিস্ট্রেশন দুই সিস্টেমে করতে পারবেন, ফোন নম্বর এবং ইমেলের মাধ্যমে। তো আমরা ইমেল করার জন্য জাস্ট এই জায়গার উপর ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের যে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন ইমেল অ্যাড্রেস দিবেন, দেন এখান থেকে সেন্ড ভেরিফিকেশন কোড এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের ইমেল একটা কোড চলে যাবে, সেই কোডটাকে আপনি সংগ্রহ করবেন। করার পর সেই কোডটাকে জাস্ট চার বক্সে চারটা কোড বসাই দিবেন। দেওয়া হয়ে গেলে জাস্ট এখান থেকে ভেরিফাইড অ্যাকাউন্টে ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। তার আগে এখানে আপনাদেরকে একটা ইউজার নেম দিতে হবে, আপনাদের নাম সঙ্গে একটা সংখ্যাতে ইউজার নেম দিবেন, দেন ক্রিয়েটে ক্লিক করে দিবেন। ক্রিয়েটে ক্লিক করার পর আপনাদের একটা 8-ডিজিটের পাসওয়ার্ড, দেন সেম পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পর ক্রিয়েটে আবারও ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে আপনাদের 6-ডিজিটের একটা পিনকোড চাইবে, আপনাদের ইচ্ছা মতো একটা পিনকোড দিয়ে দিবেন। পিনকোড দেওয়া হয়ে গেলে এইরকম একটা অপশন চলে আসবে। তো এখানে আপনাদেরকে কী বলছে দেখেন, এখানে আপনাদেরকে বলছে যে এখানে আপনাদেরকে টোটাল 12টা কোড দিছে। এখন এই 12টা কোড আপনাদেরকে এই কপি বাটনে ক্লিক করে কপি করে নিতে হবে, দেন অন্য একটা জায়গায় এটাকে সেভ করে রাখতে হবে, দেন তারপর নেক্সটে ক্লিক করতে হবে। তো আপনারা যখন নেক্সটে ক্লিক করবেন তখন এইরকম চলে আসবে, এখন আপনার আগের পেজটিতে চলে আসবেন। অর্থাৎ আগে বলতে এই যে কপি করে রাখছেন, কপিটা যেখানে পেস্ট করে রাখছেন ওখানে দেখবেন এক নম্বরে কোথায় কোনটা ছিল। তো আমাদের এক নম্বরে ছিল এইটা, তো এইটা দেখেন আমাদের এখানে কোথায় রয়েছে, ওই এক নম্বরেরটা আমাদের এই জায়গায় আছে। তো আমরা জাস্ট এটার উপর ক্লিক করব। তারপর আমাদের দুই নম্বরে কোনটা ছিল, দুই নম্বরে ছিল আমাদের ক্যান্সেল। জাস্ট আমরা এখান থেকে ক্যান্সেল কোথায় আছে দেখবো, জাস্ট এই যে এখানে রয়েছে ক্যান্সেল, আমরা জাস্ট এখান থেকে ক্যান্সেলে ক্লিক করব। তো টোটাল একটার পর একটা সাজায় দিবেন, এখানে ক্লিক করলে এটা অটোমেটিকলি এখানে চলে আসবে, দেন তারপর কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পর এরকম চলে আসবে, জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে সাইন টার্ম অফ ইউজ জাস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে এই জায়গাটার মধ্যে কিন্তু আপনি লেখালেখি করতে পারবেন, আপনাদের যে নাম দিয়ে আপনি ইউজার নেম ইউজ করছেন বা আপনার নিজেদের যে নামটা ওই নামটা জাস্ট এখানে আপনি যদি এভাবে মানে স্ক্রিনের উপর হাত চালান তাহলে এরকম নাম লিখতে পারবেন। জাস্ট এই যে এভাবে আপনাদের নিজেদের নামটা আপনি লিখবেন, জাস্ট এই জায়গাটায় সম্পূর্ণ আপনাদের নাম লেখা হয়ে গেলে আপনি এই জায়গায় সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পর এরকম চলে আসবে, এটা অলরেডি হয়ে গেছে, তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করলে দেখতে পারবেন এরকম আসছে, জাস্ট এই প্রাইভেসি এখানে একটা টিক মার্ক দিয়ে
গটিটে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুলভাবে তৈরি করা হয়ে যাবে। তো যখন আপনাদের অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে তখন দেখতে পারবেন অ্যাপস্টার হোম পেজ চলে আসছে। তো হোম পেজ আসার পর আপনাদের অ্যাকাউন্ট তৈরি করার কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট। এখন আপনাদেরকে আরও দুই স্টেপে দুইটা কাজ কমপ্লিট করতে হবে। তো এখন আপনাদের কাজ কী, তো অ্যাপসটা ওপেন হয়ে যাওয়ার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনাদের সময় শুরু করবে। আপনারা যদি নিচের দিকে স্ক্রল ডাউন করেন তাহলে দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টের ব্যালেন্স, আপনাদের রেফারেলের মাধ্যমে কয়জন জয়েন করছে এটা দেখতে পারবেন, এবং আপনাদের বোনাস কত রয়েছে এটা এখানে দেখতে পারবেন। টোটাল আমার দেখতে পারতেছেন 5472টা এখান থেকে আমাদের টোকেন শো করতেছে। তো যাই হোক, এখান থেকে আপনাদের টোটাল বোনাসটা আপনারা দেখতে পারবেন। তো একটু নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পর দেখতে পারবেন এইরকম আছে এখানে জায়গাটা। তো এই জায়গাটা হচ্ছে আপনাদেরকে ফার্স্ট অফ অল অ্যাকাউন্টে KYC ভেরিফিকেশান করতে হবে, দেন আরেকটা কাজ কমপ্লিট করতে হবে। তো প্রথমত আমরা KYC কমপ্লিট করব, তো এর জন্য আপনি ভেরিফাই ইওর KYC এখানে ক্লিক করবেন, তারপর ভেরিফাই আইডেন্টি এখানে ক্লিক করবেন, এরপরে আপনারাও লেটস স্টার্ট লেখা দেখতে পারবেন এখানে ক্লিক করবেন। এখানে হয়তো বা ব্ল্যাক থাকতে পারে, আমি জানি না, তো আপনারা হয়তো বা সব কিছু দেখতে নাও পেতে পারে। হ্যাঁ, এখানে কিছু দেখতে পারতেছেন না আপনারা, কারণ এটা তাদের নিজস্ব হাইডের জন্য রাখছে। তারপর এখান থেকে পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স দুটো লেখা থাকবে। আপনাদের এখানে আইডি কার্ডের কোনো অপশন নাই, তো আপনাদেরকে এখানে আইডি কার্ড দিয়ে করতে পারবেন। এর জন্য আপনি জাস্ট এই ড্রাইভিং লাইসেন্স এটাকে সিলেক্ট করবেন। ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করলে এখানে ক্যামেরা ওপেন হয়ে যাবে। ক্যামেরা ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের আইডি কার্ডের ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ এবং আইডি কার্ড যার তার একটা ফটো তুলে নেবেন। তাহলে আপনাদের আইডি ইনস্ট্যান্টলি এক মিনিটের মধ্যে এটাকে ভেরিফাই করে নেবে। তো এটা প্রত্যেকে ভেরিফাই করবেন, যেমন যারা লিঙ্ক ওয়ালেটে জয়েন করছিল কিন্তু আইডি ভেরিফাই করার নাই তারা কিন্তু পেমেন্ট পায় নাই। তো এর জন্য অবশ্যই আইডিটা ভেরিফাই করে রাখতে হবে। আজকে না করেন, দুই দিন পর করেন, কিন্তু অবশ্যই এটাকে দুই একদিনের মধ্যে ভেরিফাই করে রাখবেন। তো এই হলো আইডি ভেরিফাইয়ের কাজ। এখন হচ্ছে লাস্ট আমাদের টাস্কটা হচ্ছে এই যে এখান থেকে ডাটা পয়েন্ট, জাস্ট এই ডাটা পয়েন্টে চলে আসবেন। ডাটা পয়েন্টে আসে এই যে এইরকম একটা কানেক্টেড বাটন লেগে দেখতে পারবেন, এই কানেক্ট বাটন এই জায়গায় থাকবে, আমি এটা অলরেডি করে রাখছি। তো এই কানেক্ট বাটন আপনার একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনাদের ওখানে ক্লিক করার আগে আরেকটা অন্য একটা কাজ কমপ্লিট করতে হবে। ডাইরেক্টলি আমাদের টেলিগ্রামে যে চ্যানেলটা রয়েছে টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আপনারা। তো টেলিগ্রাম চ্যানেলে আসার পর আমাদের যে পোস্ট থেকে আপনি এই লিঙ্কগুলোকে কালেক্ট করছেন সেই পোস্টটার মধ্যে চলে আসবেন। তো আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি, এই পোস্টটাতে আপনি যখন চলে আসবেন তখন এই জিনিসের দিকে দেখতে পারবেন মানে এখান থেকে কিউই ব্রাউজারের একটা এখানে একটা এক্সটেনশন দেওয়া আছে। তো জাস্ট আপনি এটাকে এক ক্লিক করে কপি করবেন, এরপর আপনাদের কিউই যে ব্রাউজারটা রয়েছে এটাকে ওপেন করবেন। যাদের ফোনে নাই তারা প্লে স্টোর থেকে KIWY লিখে সার্চ করলে অ্যাপসটাকে পেয়ে যাবেন। তো এরপর অ্যাপসটাকে ওপেন করবেন, তারপর যে লিঙ্কটাকে কপি করছেন এটা জাস্ট সার্চ আইকন আপনারা পেস্ট করে দিবেন। সার্চ আইকনে পেস্ট করে এটাকে জাস্ট আপনারা সার্চ করে দিবেন। যখনই সার্চ করে দিবেন তখন এই যে এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আমি আপনাদেরকে লাইভে দেখাই দিচ্ছি, আপনারা জাস্ট আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ জয়েন করবেন, তাহলে আপনাদের জয়েন করা হয়ে যাবে। এই জায়গায় দেখতে পারবেন এইটা এরকম চলে আসছে, এবং আমি একটু জুম করে দেখাই, এই জায়গায় আমার লেখা আছে রেমো ফর ক্রোম, এখানে আপনাদের লেখা থাকবে অ্যাড টু ক্রোম। আপনারা জাস্ট অ্যাড টু ক্রোম এই বাটনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে প্রায় এক থেকে দুই মিনিটের মতো সময় নেবে, তারপর এইরকম রেমো ফর ক্রোম এলাকাটা আসবে। যখন এলাকাটা চলে আসবে তখন আপনাদের এই কাজটা হয়ে যাবে। আপনি জাস্ট এই থ্রি ডট চিহ্নতে ক্লিক করবেন, নিচের দিকে স্ক্রল করবেন, এই জায়গায় দেখতে পারবেন এই যে সোয়াপ আইডি এটা অ্যাড হয়ে গেছে। এটা জাস্ট অ্যাড হয়ে যাওয়ার পর এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এই রকমের আপনাদের একটা কিউআর কোড চলে আসবে। আপনি জাস্ট এই কিউআর কোডের এই জায়গার একটা স্ক্রিনশট তুলবেন, জাস্ট এভাবে একটা স্ক্রিনশট তুলবেন। স্ক্রিনশট তোলা হয়ে গেলে এই স্ক্রিনশটটা আপনি আদার্স আপনার ফ্রেন্ড বা যে কারো একটা ফোনে এটাকে আপনি পার করে দেবেন, বা তাকে আপনি মেসেঞ্জার বা টেলিগ্রাম যেই মাধ্যমে হোক তার ফোনে সেন্ড করে দিবেন। এরপর আপনার মোবাইলে চলে আসবেন, বা আপনি যে ওয়ালেটে কাজ করতেছেন সেই ওয়ালেটে এরকম কানেক্টে লেখা থাকবে, কানেক্টে ক্লিক করবেন, এই জায়গায় থাকবে। আমি এটা যেহেতু অলরেডি করছি, কানেক্টে ক্লিক করার পর আপনাদের ক্যামেরা ওপেন হয়ে যাবে। ওই ফোনে আপনি ওই ফটোটাকে ওপেন করবেন, তারপর আপনি ওই ফটোটার সামনে এটাকে স্ক্যান করবেন। যখন স্ক্যান করবেন ইনস্ট্যান্টলি দেখতে পারবেন এটাকে কানেক্টেড করে নিচ্ছে। তো যখন কানেক্টেড হয়ে যাবে তখন আপনার এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনাদের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট। এখন এয়ারড্রপের যে টোকেনটা রয়েছে এটা আপনাদের অ্যাকাউন্টে KYC করার পর এখান থেকে আপনাদের পাঁচটা টোকেন, তারা যে নিজস্ব পাঁচটা টোকেন দেওয়ার কথা বলছে পাঁচটা টোকেন এখানে দিয়ে দিবে। আর পাঁচটা টোকেন দেওয়ার পাশাপাশি আপনারা দেখতে পারবেন আপনাদের এই যে এই অ্যাকাউন্টে দেখতে পারবেন যখন এয়ারড্রপ শেষ হয়ে যাবে আরও $5 দিয়ে দিবে। যে $5টা আপনি ইনস্ট্যান্টলি তুলতে পারবেন, সঙ্গে তাদের যে নিজস্ব $5 আছে এটার ভ্যালু যেই রকম থাকবে ওই ভ্যালু অনুযায়ী আপনি এখান থেকে রেট পাবেন। তো আই হোপ এখান থেকে প্রত্যেক ইউজারের $5 থেকে $10 মিনিমাম প্রফিট আসবে, এবং $50-$60 প্রফিট আসতে পারে যদি তাদের টোকেনটার রেট ভালো থাকে। আপনি যদি ড্যাপ লেখাতে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন ইউনিসোয়াপ, ওপেন সিআই, প্যাঙ্কেক সোয়াপ, তারপর এখান থেকে
অনেক রকমের যে সোয়াপগুলো আমরা ইউজ করে থাকি, যেগুলোর সঙ্গে আমরা পরিচিত, সেগুলো কিন্তু অলরেডি এখানে তারা কামিংস অনে নিয়ে আসতেছে। তাহলে বুঝতে পারতেছেন এটা কী রকমের প্রফিট আপনাদেরকে দিতে পারে। ভুল করো ভাই, কেউ মিস করবেন না, প্রত্যেকে অফারটিতে জয়েন করে নেবেন। তো যাই গাইস, এই সিলে অফারটি আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন, আর কেউ মিস করেন না, প্রত্যেকে জয়েন করেন, প্রত্যেকের অনেক ভালো একটা প্রফিট আসবে। অবশ্যই যখন পেমেন্ট প্রুফ আসবে তখন মেলাই নিন যে অফারটা থেকে কী রকমের প্রফিট আপনাদের আসছে। তো যাই গাইস, এই সিলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে যারা এখনও টেলিগ্রামে জয়েন করে নেয় ডেসক্রিপশনের লিঙ্ক চেক করে আমাদের টেলিগ্রামে জয়েন করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।